আমি 8টার মধ্যে আমি এসডিপিও সাহেবের বাংলোর সামনে দাঁড়িয়েছিলাম গাড়ি নিয়ে, আমার ভাই বেরিয়ে যায় মোটরসাইকেলে। মিনিট 20 পর আমি খবর পাই যে আমার ভাইকে গুলি করে খুন করেছে, এবং স্পটে গিয়ে দেখি ভাই মোটরসাইকেলের উপরে বসেই আছে, মোটরসাইকেলের উপরে বসে আছে, তাকে দাঁড় করিয়া তাকে গুলি করা হয়েছে। কিছু টিএমসি বিরোধী যারা নতুন করে বিজেপিতে যোগদান করছে বা বিজেপি তাদেরকে প্রবণ দিকে নিজের পার্টিতে টানছে, সেই জন্য আমি যেহেতু উপপ্রধান আছি সেহেতু আমার আক্রোশ বাধ্যত আমার ভাইকে খুন করা হয়েছে। কি চাইছেন আপনারা? আমি চাইছি যারা খুন করেছে তাদের পুলিশ তদন্ত করে উপযুক্ত শাস্তি চাক। আমি অভিযোগ এখন কাউরি নামে করিনি, আমি অভিযোগ করবো, এখনই ঘটনা ঘটেছে এবং অভিযোগ নেম দিয়েই করব, সেটা পুলিশ তদন্ত করে বাকি যেটা আছে সেটা পুলিশ বের করবে। 20 মিনিট আগে গুলি করেছে বগটুই কবরস্থানের সামনে। আপনাদের মানে আপনার বাড়ি যাওয়ার সময়? বাড়ি যাওয়ার সময়। শরীরে কোন কোন জায়গায় গুলি লেগেছে? পিছন থেকে ঠেকিয়ে গুলি করেছে, কপাল দিয়ে গুলি বেরিয়ে গেছে। তাহলে পুরোটাই আপনি মনে করছেন যে এটা একটা রাজনৈতিক খুন? অবশ্যই। এলাকাটাকে উত্তপ্ত করা কী কারণে খুন? কারণটা তো বলেই দিলাম আপনাদেরকে, যে কিছু টিএমসি বিরোধী যারা নতুন বিজেপিতে জয়েন করছে এবং এর সঙ্গে বিজেপিরও সাথে আছে, কিছু দুষ্কৃতিও আছে, এটাই কারণ। আমি উপপ্রধান, আমি এলাকায় ভোট ভালোভাবে দেখি এবং সামনে 10 তারিখ আমাদের লোক সভা আছে, সেই সভার জন্য আমরা অলরেডি পাড়ায় পাড়ায় ঘুরতেও লেগেছি এবং ভাইকেও দাদাকেও দায়িত্ব দিয়েছিল যে দাদা পাড়ায় পাড়ায় ঘুরে যাতে বাড়ির লোক ঠিকঠাকভাবে যেভাবে আমরা মানুষের উপকার করি সেই উপকারের কাজে যেন সবাই যায়, এটাকে দমন করার জন্য ভাইকে খুন করলো। যে মারা গেছে সে কে হয় আপনার? আমার দাদা। কী করতেন? কন্ট্রাক্টরি করতেন এবং আমার সঙ্গে বিজনেস পার্টনারও জড়িত ছিলেন।